তো আমরা বেশিরভাগ স্মার্টফোন ইউজারই কিন্তু যে কোনো একটা ভিডিও হাইড করার জন্য অ্যাপসের সাহায্য নিয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি, আপনাদের সামনে থাকবে ভিডিওটা আপনাদের ম্যাক্স প্লেয়ারে, বা সেটা যদি MP3 প্লেয়ার হয় তাহলে অডিও প্লেয়ারে, বা যদি ফটোস হয় তাহলে সে গ্যালারিতেই থাকবে। বাট সেটা কেউ ওপেন করে দেখতে পারবে না যে ভিতরে ভিডিওটা কি, বা ভিডিওটা কি বিষয়ে, বা ফটোসটা কিসের, বা MP3 মিউজিকটা কিসের, এটা কেউ প্লে করতে পারবে না। বাট উপরে নামটা সহ সিনটা সহ, সিনটাও চাইলে হাইড করা যায়, নামটা সহ আপনার সব কিছু দেখা যাবে কিন্তু প্লে হবে না। সত্যি আশ্চর্য একটা জিনিস, এবং আপনাদের এটা জানার জন্য আজকে ভিডিওটা আমি সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং পরবর্তী তেমন হেল্পফুল ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো চলেন কীভাবে কী করব সব কিছু দেখে আসি। সো চলে গেলাম আমাদের মাই ফাইলে, আপনারাও মাই ফাইলে চলে যাবেন। তারপর আপনারা যেই ভিডিওটা বা MP3 প্লে মিউজিকটা বা যেই ফটোসটা হাইড করতে চান এইভাবে এই নিয়মে সেখানে চলে যাবেন, সেটা যে ফোল্ডার আছে সেখানে। তো আমি ভিডিওতে চলে গেলাম, আমি যেহেতু ভিডিও হাইড করব। তো প্রথমে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন, খুব পপুলার একটা মিউজিক এখানে, এটা আমি কীরকম করে রাখছি তো আপনাদের দেখানোর সত্ত্বে এটা আমি এইভাবে করে রাখছি। এবং এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা কী দেখাচ্ছে, HTML ভিউয়ার। তো আপনারা বলতে পারেন যে এটা অন্য কিছু, এটা আমি রিনেম দিয়ে অন্য কিছু করছি। তো এখানে নিচে আমি আপনাদেরকে আগে একটা প্রুফ দেখাইনি, আমি যদি এখানে এইটা এটা যদি আমি একটু প্লে করি, তো দেখতে পাচ্ছেন এটা রিয়েল একটা মিউজিক, এবং এখানে কোনো চুরি করতেছি না আমি, এবং ভিডিওটা কোনো পজও করতেছি না। তো এটাতে চলেন একটু আমরা চুরি চামারি যা করা আছে তাই করি। তো এটাতে এটার মতো উপরের যেই ভিডিওটা দেখতেছেন কীরকম যেন করে ফেলছি, ওইটার মতো যদি এটা করতে চান তাহলে এখানে আপনারা সিম্পলি এইভাবে ক্লিক করে ধরে থাকবেন, এবং আপনাদের 3 ডট মেনুতে চলে যাবেন। আপনাদের কোথায় আসে সেখানে এখানে রিনেমে চলে যাবে, আপনারা চাইলে গ্যালারিতেও করতে পারেন, এবং রিনেমে এখানে আপনারা ভিডিওটা বা ফটো স্টার বা অন্য যে কোনো একটা কিছু, সেটা MP3 মিউজিক হতে পারে, অডিও মিউজিক, আপনারা সেটাতে চলে যাবেন। এবং নামটাতে আপনাদের কিছুই চেঞ্জ করা লাগবে না, আপনারা শুধুমাত্র লাস্টে চলে যাবেন, এটাকে বলে এক্সটেনশন। এখানে দেখতে পাচ্ছেন MP4 লেখা, MP4 এটা কেটে দিবেন, ডট PHP এটা লিখে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর অ্যালার্ট ট্যালার্ট অনেক কিছু আসবে, ওইগুলো আপনারা ওকে করে দিবেন। তারপর কই গেল মা সং, ওইটা হ্যাঁ নিচে চলে আসছে। এবং এখানে যদি আমি আবার ক্লিক করে দিই তাহলে দেখবেন এটা জীবনও প্লে হবে না। বাট এখানে দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে মা সং, মানে আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে, এবং উপরে ভিডিওটার যেই ইন্টারফেসটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এখানে ক্লিক করলে সেম অবস্থা। তো আমি আপনাদেরকে আরও একটা ভিডিও এরকম করে দেখাই, আগে আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাইনি যে ভিডিওগুলো রিয়েল। তো আমি এইটা একটু প্লে করি, তো দেখতে পাচ্ছেন এটাও একদম রিয়েল মিউজিক, SSC এক্সাম সং 2020। তো এটাও আমরা সেম প্রসেসে করে ফেলবো, আমরা রিনেমে গেলাম, রিনেমে যাওয়ার পর লাস্টে এটা পিএইচপি এক্সটেনশন। তো এটা কেন হয় সেটা যদি জানতে চান তাহলে সেটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। তো এটা একটু চেক করে দেখি, এটাও দেখেন সেম অবস্থা HTML ভিউয়ার্স, বাট এখানে কিছু দেখাবে না, আপনার ভিডিওটা আছে এখানে সেটা দেখতে পারবে, বাট ভিডিওর ভিতরে কী আছে সেটা প্লে করে দেখতে পারবে না। তো আমার মনে হয়েছে যে এটা অ্যাডসের থেকে বা অন্য হাইডিং যে অপশন আছে সেগুলো থেকে ডেফিনেটলি বেটার, তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এটা কেন হয়, এটা হচ্ছে এক্সটেনশনের কারণে, অর্থাৎ লাস্টে যেই PHPটা লাগাইছি সেটা হচ্ছে আপনার যদি কম্পিউটার প্রোগ্রামিং বা যেটা ওয়েব ডিজাইনিং ওয়েব ডেভেলপিংয়ের যে কোডিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটার একটা এক্সটেনশন হচ্ছে PHP। তো আমরা যে MP4 বা MP3 বা PNG JDP না JGP হ্যাঁ JGP এরকম কিছু এক্সটেনশন, আপনার JGP বা PNG এগুলো হচ্ছে আপনাদের ফটোসের জন্য, MP3 হচ্ছে অডিওর জন্য, তারপর MP4 হচ্ছে ভিডিওর জন্য, এবং এটা হচ্ছে PHP এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। তো যেহেতু আমরা এখানে ওয়েবসাইটে করে দিছি, ওয়েবসাইট এক্সটেনশনটা ইউজ করে দিছি, তো এটা
মোবাইল ফোনের কাছে আমার মোবাইল ফোনের কাছে এটা একটা ওয়েবসাইটের মতো দেখাচ্ছে এবং HTML ভিউয়ার্স মানে HTML হচ্ছে একটা কোডের মানে কোড ল্যাঙ্গুয়েজের একটা নাম প্রাথমিক লেভেলে যে কোডিং গুলো আছে সেই কোডিং এর একটা নাম হচ্ছে HTML তো HTML এখানে obviously কোডিং কোড দেখাবে তো এখানে যেহেতু কোনো কোড নাই এটা যেহেতু ভিডিও আমি এক্সটেনশনটা চেঞ্জ করে দিয়েছি তো এখানে কোড দেখানোর জন্য কোনো কোড নাই সো ব্ল্যাঙ্ক একটা পেজ আসবে আপনারা এইভাবে প্রত্যেকটা জিনিস সিকিউর করতে পারবেন আপনাদের ফোনের তো আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে আমি আপনাদের সাথে সব সময় রিয়েল এবং যেটা আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা দরকার বা আপনাদের প্রয়োজনীয় কিছু একটা সেটা শেয়ার করার চেষ্টা করি এবং সো দেখা হবে পরক্ষণে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ